মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাত নামা সবাই পারেন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে 16 কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ পাক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়ব ইনশাআল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে এক পারা তাহলে 30 দিনে এক খতম হবে ওকে আরো বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সালফে সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুবহানাল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুবহানাল্লাহ রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই রমজান মাসে কোরআন আগে পড়ব কোরআন শিখব না পারলে কি করব না পারলে এক মাসে শিখব অন্যকে শেখাব কোরআনের দর্স দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলীগ হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানব কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা এটার অর্থ পড়ব ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব ইলম ওলামায়ে কেরাম যারা আছে আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়ব ইনশাআল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে চান ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সদকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে এবং তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যভিচার পরকীয়া এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যের কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি ছিনতাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুছবো চুমু খাবো রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয়ে ধারণ করব তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়ব সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ
রমজান মাসে অন্য কোন বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কুরআন পড়েন হাদিস পড়েন আর কুরআন পড়েন কুরআন এবং হাদিস অন্য কোন বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই আর অ্যাট লিস্ট এক মাস আপনি না পড়েন রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাআল্লাহ যেমন সবার আগে কি সালাত এই একটাই বল সালাত সালাত নাই ইসলাম নাই সালাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনেন সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফারা কুফরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কওলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যও শাস্তি আছে নাউজুবিল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সূরা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন ওই যে ওই সূরাটা কি জানি নাম মুজাম্মিল না মুদাসসির হাফেজে কোরআন কে আছে মা সালাকাকুম ফি সাকার মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিলা তারা বলবে তখন তারা বলবে কালু তারা বলবে ওই জাহান্নামীরা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন কি বলবে তারা লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি জাহান্নাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন অ্যাট লিস্ট বাসায় পড়বেন রাজি আছেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রাসূলের আনুগত্য তাওহীদ ফরজ না সুন্নত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ রাজি আছেন ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো টাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকাত ফজরের আগে দুই ফজরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এশার পরে মোট কত হইল বারো এই বারো টাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাহ পাক তৌফিক দান করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাসনুন দোয়া জিকির আজগার এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে আমিন যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা দিয়ে ঢুকলেন ইস্তিনজা করলেন ডান পা দিয়ে বের হবেন ঢোকার সময় দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা দোয়া আছে এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন বুঝাতে পারতেছি কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে সুন্নত নবী পড়তেন সেই সুন্নত পড়বেন চেহারা নবীর মতো হতে হবে ক্লিন শেপ চেহারা চলবে না ক্লিন শেপ চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা
বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মাসআলা কিন্তু পুরুষের চেহারায় দাড়ি থাকতেই হবে মাস্ট বি পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোন দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আছে না সবার জন্য আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর সুন্নাত কি শুধু আরবরা পালন করবেন আমরা সবাই করব এখন আমাদের সবার চেহারা নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি উপরে এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায় সেটা এমন না এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কি করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চোখে বললে আমরা কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে রাজি কিনা রমজান মাসে এটা নিয়াত করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন